আমার মধ্যে সবকিছু আছে, শুধু রোম্যান্স আছে তা না, আমার মধ্যে সবকিছু আছে, আমি ঝগড়াও করতে পারি, আমি সব পারি। হ্যাঁ তানি বৃষ্টি, সবাই বলছে যে আপনার এক দশকের বেশি ক্যারিয়ারের এই ইটটা এবং গত ইটটা আপনার অভিনয় জীবনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল এবং আপনি অনেক বেশি দর্শকের ভালোবাসা পেয়েছেন। আমার হিসেবে আসলে আরো দশটা মানুষের সাথে মিলে গেছে, বিকজ আমি আসলে আমার ক্যারিয়ারের এই প্রথম দুইটা ইট আমার এত এত বেশি ভালো গেছে। আমি মানে থাকে না যে অনেকে দেখে যে ভিউ কত হলো বা কি হলো, ওই ব্যাপারটা ছাড়া যে আমি এত প্রশংসা পেয়েছি আমার আসলে পুরো ক্যারিয়ারে এই জিনিসটা ফার্স্ট টাইম হলো যে আমি প্রত্যেকটা কাজ মানুষের ভালো দেখেছি, এত প্রশংসা আসছে বিভিন্ন পেজ খালি হচ্ছে। তো আমি আসলে অনেক অনেক বেশি ব্লেসড মনে করবো আলহামদুলিল্লাহ যে আমার দুইটা ইট খুব ভালো। আমরা এই যে নাটকগুলো দেখছি গত ঈদে এবং এই ঈদে দেখলাম যে আপনার প্রতিটা নাটকের গল্পের চরিত্রে যে ভেরিয়েশন এনেছেন, মানে এই যে চরিত্রের ভিন্নতা, মানে এই সময়ে এসে এগুলো কিভাবে করছেন আপনি? আসলে আমার আসলে ভাইয়া সত্যি কথা বলতে প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি আসলে অভিনেত্রী, তো অভিনেত্রীর জন্য তো অভিনয়টা অবশ্যই জানতাম। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি ডিফারেন্ট ক্যারেক্টারগুলো করবো, চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো করবো, তো ওই জিনিসটা আসলে এতদিন হয়ে উঠেনি, বা হয়তো ডিরেক্টর বা প্রডিউসারের হচ্ছে ওই যে থাকে না যে ওই বিশ্বাসের জায়গাটা যে আসলে পারবে কি না ক্যারেক্টারটা প্লে করতে বা ফুটায় তুলতে, ওই জিনিসটা আসলে আগে তৈরি হয়নি। বাট আমি স্পেসিফিকলি একটা নাটকের কথা বলবো, সেটা হচ্ছে পিনিকে ছিনি, যেটা আমার কিছু মোটামুটি অনেক মাস আগে বের হয়েছে। ওই নাটকটার পর থেকে বেসিক্যালি ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন সবাই আমাকে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা শুরু করেছে। তো আমি বলবো ওইটা আমার প্রথম টার্নিং একটা পয়েন্ট, ওটা একটা টার্নিং একটা নাটক যেটার মাধ্যমে আমি আসলে মানুষকে বোঝাতে পেরেছি যে না আমি আসলে পারবো অন্যান্য চরিত্রগুলো প্লে করতে। আর তারপর থেকে আসলে বিভিন্ন স্ক্রিপ্ট আমার কাছে আসা শুরু করলো, বিভিন্ন ক্যারেক্টার আসা শুরু করলো, আর তারপর থেকে তো যা যা হচ্ছে আলহামদুলিল্লাহ দেখছি। মানে এই সময়ে এসে আসলে পিছনের দিনের কোন মানুষগুলোর কথা মনে মানে মনে পড়ে? প্রথমত তো যেটা আসলে সারা জীবন করে আসছে বা করবে সেটা হচ্ছে আমার ফ্যামিলি। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এই ক্যারিয়ারে আসলে কিছু আমি খুবই ব্লেসড যে আমি কিছু মানুষ পেয়েছি যারা আমাকে আসলে মন থেকে আমার ভালো চায়, আমাকে দোয়া করে। তার মধ্যে অনেক ডিরেক্টরস আছে, এরকম হচ্ছে অনেক কো অ্যাক্টর আছে, এরকম হচ্ছে তুমিও বেসিক্যালি অভিভাব, তুমি একদম আমার প্রথম থেকে। সো তুমি যেমন আমাকে আসলে তোমার সাথে আমার দেখা হোক কথা হোক না হোক তোমার থেকে একটা দোয়া আমি জানি যে আমি সবসময় পাই, এরকম আমি বলবো যে কিছু ডিরেক্টর আছে লাইক তুমি যদি বলো সকাল ভাইয়ের কথা আমি যদি বলি, যদি আমি যে ঝিমুকে ঝিমুকে রিপন ভাইয়ের কথা বলি, তারপর মনে করেন মোশারফ ভাইয়ের কথা বলি মোশারফ করিম, তো ওনারা আসলে কি আমি মনে করো কাজ যদি ভালো কিছু করি আমার লাইফে সেটা না তারা এখান থেকে খুশি হয় আর তারা চায় যে আমি আসলে ভালো কিছু করি। তো এই জিনিসগুলো এই কিছু কিছু মানুষ আছে আমার লাইফে যারা আসলে আমাকে মন থেকে দোয়া করে আমার ভালোটা চায়। আপনার আগামী দিনের প্ল্যান কি? এটাই আছে যে আমি আরও বেশি ডিফারেন্ট ক্যারেক্টারগুলো প্লে করতে চাই, আরও ভালো ভালো কাজে নিজেকে সংযুক্ত রাখতে চাই। বাট ওই জিনিসগুলো আসলে ওইভাবে নাই যে আমার সাথে কাজ করবো বা ওই ডিরেক্টরে কাজ করবো, ব্যাপারগুলো এরকম না। বাট যেটা আসলে প্রত্যেকটা আর্টিস্ট আমার মনে হয় যে দেখে যে হয়তো কোনো নতুন ডিরেক্টর কোনো কাজ নিয়ে আসছে, সো এমন আমি নিজে অনেক পার্সোনালি ফেস করেছি যে অনেক ভালো স্ক্রিপ্ট হয়তো আমার অ্যাক্টরের জন্য খারাপ হয়ে গেল স্ক্রিপ্টটা, বা আমার ডিরেক্টর ডিরেকশন ওইভাবে দিতে পারেনি। সো আমি আসলে ওই জিনিসগুলো এখন মাথায় রাখি যে আমি যার সাথেই কাজ করবো মানে শুধু স্ক্রিপ্ট না পুরো টিমটাই যেন এরকম হয় যে আমরা যেই কাজটাই করতেছি না কেন এটা যেন আসলে ওইভাবেই ফুটে তোলে। সো আমি ওই দিকে একটু খেয়াল রাখি এখন, আর এছাড়া অন্য কোনো কিছু না। আমি যা করে আসছি ওরকম ডিফারেন্ট ক্যারেক্টারগুলো প্লে করতে চাই, নিজের অ্যাক্টিং স্কিল আসলে আরও ডেভেলপ করতে চাই, ওইরকম স্ক্রিপ্টই চুজ করতে চাই। বড় পর্দা আসলে সব তো হিরোইনরা বা হিরোরা সবাই চায় বেসিক্যালি বড় পর্দা নিজেকে দেখতে, ওটা আমারও ইচ্ছা আছে। বাট আমার মনে হয় আর একটু নিজেকে একটু প্রত্যক্ষ করি, কারণ এটা তো বড় পর্দার ব্যাপার, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, তো আমার মনে হয় আরেকটু নিজেকে প্রত্যক্ষ করি তারপর ইনশাআল্লাহ। অভিনয় ব্যস্ত হয়ে যাওয়ার পর অনেক ভালো অভিনয় করার পর ধাপ করে অনেকেই রেমুনারেশনটা বাড়িয়ে দেন, পারিশ্রমিকটা সম্মানীটা, আপনি কি প্ল্যান করছেন? আমি আসলে সত্যি কথা বলতে 3 বছর পর, তাও এখন না, আমি আরো কয়েক মাস আগে ঈদেরও আগে একটা রেমুনারেশন ঠিক করেছি, সো আমি ওটাতেই আছি। আর যেমন যাচ্ছে বা যদি এভাবেই যায় তাহলে আমি বাড়াই ফেলবো, ব্যাপারটা এমন হবে না, আরো কয়েক বছর পর হয়তো আমি চিন্তা করবো, বাট এখন একদমই এরকম কোনো চিন্তা নেই।
সবাই বলে তানিয়া বৃষ্টি খুব রোমান্টিক আমি আমি মিক্স অবশ্যই আমি যেহেতু অ্যাক্টর আমার মধ্যে সবকিছু আছে শুধু রোমান্স আছে তা না আমার মধ্যে সবকিছু আছে আমি ঝগড়াও করতে পারি আমি সব পারি হ্যাঁ সো হ্যাঁ আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ